হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হ্যাক হয়ে যাওয়া কম্পিউটারকে কমপ্লিটলি ক্লিন করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সকল প্রসেস করে দেখাবো, যেটি আপনারা ফলো করে চাইলে আপনাদের কম্পিউটারে স্ক্যান করে দেখতে পারেন অথবা ফাইন্ড আউট করতে পারেন যে আপনার কম্পিউটার হ্যাক হয়েছে কিনা, এবং হলেও সেটিকে ক্লিন করে ফেলতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা, আপনারা এখন আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সো সাধারণত যখনই একটি কম্পিউটার হ্যাক হয়ে যায় বা কোনো হ্যাকার যদি আপনার কম্পিউটারে অ্যাক্সেস করে, তাহলে কি হয়, আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে তাদের কোনো ম্যালিসিয়াস প্রসেস চলতে থাকে। সো সবার প্রথমে আমাদের করণীয় যেটি হবে সেটি হচ্ছে আমাদের কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে আনওয়ান্টেড কোনো প্রসেস রান করছে কিনা অথবা আনওয়ান্টেড কোনো অ্যাপ্লিকেশন রান করছে কিনা সেটিকে চেক করতে হবে, আর যদি করে থাকে তাহলে সেটিকে এন্ড করে দিতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি করে। সো আমি আমার মাউস পয়েন্টারটি আমার টাস্ক বারে নিয়ে যাব এবং এখানে রাইট ক্লিক করব, দেন এখান থেকে যাব টাস্ক ম্যানেজারে, দেন এই টাস্ক ম্যানেজারটিকে আমরা ফুল স্ক্রিন করে দেব। ওকে, সো সবার প্রথমে এই প্রসেস সেকশনে অ্যাপসে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রানিং অ্যাপস, যেগুলো বর্তমানে আপনার কম্পিউটারে রান করবে। সো বর্তমানে আমার কম্পিউটারে এই সকল অ্যাপ্লিকেশনগুলো রান করছে। সো এখান থেকে দেখে বুঝতে পারছি এগুলো কোনো আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন না। এখন মূলত কি হয়, হ্যাকার যখন তাদের কোনো ম্যালিসিয়াস ফাইল অথবা অ্যাপ্লিকেশন অথবা বলতে পারেন কোনো শেল রান করে, সেগুলো সবসময় ব্যাকগ্রাউন্ড প্রসেসের ভেতরে থাকে। সো এই ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেসের ভেতরে কোনো প্রকার আনওয়ান্টেড অথবা আনআইডেন্টিফাইড কোনো প্রসেস রান করছে কিনা, এবং দেখবেন যে কোন প্রসেসগুলো সব থেকে বেশি সিপিইউ, মেমোরি, ডিস্ক, নেটওয়ার্ক এগুলো ইউজ করছে। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, হ্যাকার যখন একটি শেল রান করে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে, সে আপনার কম্পিউটারের ফাইলগুলো কন্টিনিউসলি তার কম্পিউটারে অথবা তার সিস্টেমে সেন্ড করতে থাকে, এবং এই কারণে তাদের নেটওয়ার্কও বেশি ইউজ হয়, ডিস্কি ইউজ হয়, মেমোরি, সিপিইউ সব কিছুর উপরে লোড পড়ে। সো এর জন্য আপনাদেরকে দেখতে হবে যে এমন কোনো প্রসেস আছে কি না যে প্রসেসগুলো ম্যাক্সিমাম সিপিইউ, মেমোরি, ডিস্ক, নেটওয়ার্ক এগুলো ইউজ করছে, এবং শুধুমাত্র যে ইউজ করলেই সেগুলো ম্যালিসিয়াস হবে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে এমন দেখবেন যে মাইক্রোসফটের নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো অনেক রিসোর্স ইউজ করে আপনার কম্পিউটারে। সো মূল কথা হচ্ছে আপনারা ফাইন্ড করার ট্রাই করবেন যে এখানে এমন কোনো আনওয়ান্টেড অথবা আনআইডেন্টিফাইড কোনো ম্যালিসিয়াস প্রসেস রান করছে কিনা, এবং করলে সেটিকে টার্মিনেট করে দিতে হবে। সো বর্তমানে আমার এখানে কোনো আনওয়ান্টেড প্রসেস রান করছে না, এখানে যে সকল প্রসেসগুলো রান করছে সবগুলোই আমার পরিচিত অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট কিছু প্রসেস। এখন চলুন কথা বলা যাক যে কিভাবে আপনারা আনআইডেন্টিফাইড অথবা আনঅথোরাইজ কোনো প্রসেস ফাইন্ড আউট করবেন। সো এখানে আপনারা অনেকগুলো প্রসেস দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি কোনো প্রসেস সম্পর্কে আপনার কনফিউশন থাকে বা আপনি না জেনে থাকেন যে এই প্রসেসটা আসলে কি কাজ করে, তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা এই প্রসেসটিকে এক্সপ্যান্ড করে দেখবেন এখানে কোনো ইনফরমেশন পান কিনা। এখানে দেখতে পাচ্ছেন এটি মাইক্রোসফট এজ ব্রাউজারের কারণে এই উইজেট ইএক্সি ফাইলটি রান করছে, সো এটি ম্যালিসিয়াস না। সেম এইভাবে করে আপনারা প্রত্যেকটি প্রসেস এখানে চেক করতে পারেন, এবং কোনো প্রসেস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে আপনারা কি করতে পারবেন, আপনারা সেই প্রসেসটির নামটি এখান থেকে কপি করবেন। লেটস সে এখানে একটি রয়েছে সিটিএফ লোডার, আমি জানি না যে এই প্রসেসটা কি কাজ করে। সো এক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আমার ব্রাউজারটি ওপেন করব এবং এখানে সার্চ করব সিটিএফ লোডার প্রসেস, তারপরে যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি পড়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রসেসটি আসলে কি কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই সিটিএফ ইজ এ প্রসেস ইউজ বাই উইন্ডোজ টু ডেলিভার টেক সাপোর্ট ফর উইন্ডোজ ইউজার হু ইউজ আদার ইনপুট অ্যাপ্লিকেশন। সো এখান থেকে আমরা বুঝতে পারছি এই সিটিএফ লোডার প্রসেসটি মাইক্রোসফটেরই একটি অংশ, সো এটি কোনো ম্যালিসিয়াস অ্যাপ্লিকেশন অথবা প্রসেস নয়। সো এইভাবে করে আপনারা এখান থেকে প্রসেসগুলো আইডেন্টিফাই করে নিতে পারেন যে কোনগুলো আনওয়ান্টেড অথবা আনঅথরাইজ প্রসেস, এবং এর মধ্যে কোনো প্রসেস যদি আপনারা পান যেগুলো আনঅথরাইজ সেগুলোকে আপনারা এন্ড করে দিতে হবে। ধরে নিন যে এই এক্সবক্স গেম বার এই প্রসেসটি একটি আনওয়ান্টেড প্রসেস, সো এখন এটিকে আপনার এন্ড করতে হবে। সো এর জন্য কি করবেন, আপনার প্রসেসটিতে ক্লিক করবেন, দেন এই টপ রাইট সাইডে এন্ড টাস্ক বলে একটি বাটন রয়েছে অথবা অপশন রয়েছে, আপনার এখানে ক্লিক করবেন, তাহলে সেই প্রসেসটি স্টপ হয়ে যাবে। সো এইভাবে করে আপনার কম্পিউটারে যদি কোনো প্রকার ম্যালিসিয়াস প্রোগ্রাম রান করে অথবা প্রসেস রান করে এই ব্যাকগ্রাউন্ড প্রসেসের ভেতরে, সেগুলোকে আপনার এন্ড করে দিতে হবে। এখন চলুন কথা বলা যাক দ্বিতীয় স্টেপ নিয়ে। সো নর্মালি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সকল কান্ট্রিতে যে সকল উইন্ডোজ ইউজার রয়েছে তারা সবসময় থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করে তাদের কম্পিউটারে ইউজ করে, এবং এই ক্ষেত্রে কি হয়, একজন হ্যাকার যদি তাদের সেই ক্র্যাক সফটওয়্যারে তাদের কোনো ম্যালওয়্যার, র্যানসোমওয়্যার অথবা কোনো প্রকার ভাইরাস ইনক্লুড করে দেয়, আপনি যখনই সেই অ্যাপ্লিকেশনটি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন সেই ম্যালওয়্যারটিও আপনার কম্পিউটারে করবে। সো এভাবে চাইলে কিন্তু একজন হ্যাকার আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় স্টেপটি হবে আমাদের কম্পিউটারে কোনো ম্যালওয়্যার অথবা ম্যালিসিয়াস সফটওয়্যার এগুলো ইনস্টল আছে কিনা সেগুলোকে ফাইন্ড আউট করা। সো এর জন্য আমরা মাইক্রোসফটের একটি হিডেন টুল ইউজ করতে পারি যেটির নাম হচ্ছে মাইক্রোসফট ম্যালিসিয়াস সফটওয়্যার রিমুভার টুল। সো এটি ওপেন করার জন্য আপনারা জাস্ট আপনাদের কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর কি প্রেস করবেন, তাহলে রানটি ওপেন হবে এবং এখানে টাইপ করবেন MRT, দেন এন্টার প্রেস করবেন, তাহলে আপনারা এরকম একটি টুলস দেখতে পারবেন যেটির নাম হবে মাইক্রোসফট উইন্ডোজ ম্যালিসিয়াস সফটওয়্যার রিমুভার টুল। এটি হচ্ছে মাইক্রোসফটের একটি হিডেন সফটওয়্যার,
এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করবেন এবং এখানে আপনার তিনটি অপশন পাবেন স্ক্যান করার, কুইক স্ক্যান, ফুল স্ক্যান এবং কাস্টমাইজ স্ক্যান। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবসময় ফুল স্ক্যানটি সিলেক্ট করবেন, দেন নেক্সট করবেন। তাহলে এই মালিশিয়াস সফটওয়্যার রিমুভার টুলটি আপনার কম্পিউটারে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোকে স্ক্যান করবে এবং দেখবে কোনো প্রকার ম্যালওয়্যার অথবা মালিশিয়াস সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে ইনস্টল আছে কিনা, এবং থাকলে সেগুলোকে রিমুভ করার জন্য আপনাকে অপশন দিয়ে দিবে। আপনারা চাইলে এই টুলটির মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনগুলোকে রিমুভ করতে পারবেন, অথবা আপনারা চাইলে ম্যানুয়ালি আপনার কম্পিউটারে অ্যাড অ্যান্ড রিমুভ প্রোগ্রাম এখান থেকেও রিমুভ করতে পারবেন। আপনারা জাস্ট আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন এবং সার্চ করবেন অ্যাড অর রিমুভ প্রোগ্রাম, এবং এখানে যদি আপনারা এমন কোনো অ্যাপ্লিকেশন দেখতে পান যেটি আপনি চেনেন না অথবা আপনি ইনস্টল করেননি, তাহলে সেগুলোকে আনইনস্টল করে দিবেন। কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, হ্যাকাররা ম্যালিশিয়াস সফটওয়্যারগুলো হিডেন করে দেয় এবং সেক্ষেত্রে আপনারা এখানে এটি নাও দেখতে পারেন। সো এর জন্য অবশ্যই এই টুলটি ব্যবহার করবেন, কারণ এই টুলটি হিডেন থাকা ম্যালওয়্যারগুলোকেও ফাইন্ড আউট করে সেগুলোকে আইডেন্টিফাই করে ফেলতে পারে। আমি জাস্ট এই ভিডিওর ক্ষেত্রে এটিতে কুইক স্ক্যান রান করলাম, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা যখন এটি আপনার কম্পিউটারে করবেন সবসময় ফুল স্ক্যানটি রান করবেন। সো এটি কমপ্লিট হতে কিছুক্ষণ সময় নেবে, সো আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিট হচ্ছে। ওকে বন্ধুরা, সো আপনারা দেখতে পাচ্ছেন এটি রেজাল্টটি চলে আসছে এবং আমার কম্পিউটারে কোনো প্রকার ম্যালিশিয়াস সফটওয়্যার নেই। সো এভাবে আপনারাও চাইলে আপনার কম্পিউটারে ম্যালওয়্যার অথবা ম্যালিশিয়াস সফটওয়্যারগুলো এই MRT টুলের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারেন। সো এখন চলুন কথা বলা যাক তৃতীয় স্টেপ নিয়ে। অনেক ক্ষেত্রে কী হয়, একজন হ্যাকার যদি আপনার কম্পিউটারে কোনো প্রকার অ্যাক্সেস পেয়ে যায়, সে আপনার কম্পিউটারে কিছু র্যান্ডম ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয়, এবং এর ফলে কী হয়, একজন হ্যাকার চাইলে রিমোটলি আপনার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারে এবং আপনার কম্পিউটারকে কমপ্লিটলি নিজের মতো করে ইউজ করতে পারবে। সো আমাদের থার্ড স্টেপ হচ্ছে আমাদের কম্পিউটারে কোনো আনওয়ান্টেড ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা এটি ফাইন্ড আউট করা। সো এর জন্য আপনারা কী করতে পারবেন, আপনারা আমাদের কমান্ড প্রম্পট অথবা টার্মিনালটি ওপেন করবেন এবং এখানে টাইপ করবেন নেট ইউজার, দেন এন্টারপ্রেস করবেন। তাহলে আপনার এই কম্পিউটারে যতগুলো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে সকল ইউজার অ্যাকাউন্টগুলোকে এখানে শো করবে। সো বাই ডিফল্ট আপনারা যখনই একটি উইন্ডোজ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, এখানে অ্যাডমিনিস্ট্রেটর বলে একটি ডিফল্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। সো এটি অবশ্যই থাকবে, এটি কোনো আনওয়ান্টেড অ্যাকাউন্ট না, এবং আপনি যেহেতু কম্পিউটারটি ইউজ করবেন এক্ষেত্রে আপনারও একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় উইন্ডোজ ইনস্টলেশনের সময়। সো এটি হবে সে অ্যাকাউন্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর যেটি বাই ডিফল্ট ক্রিয়েট হয়, এবং আরেকটি হচ্ছে মেহেদি যেটি আমি নিজে ক্রিয়েট করেছি আমার এই কম্পিউটারে ওএস ইনস্টল করার সময়। সো এখন যদি আপনারা এই ইউজার অ্যাকাউন্টগুলোর মধ্যে কোনো একটি ইউজার অ্যাকাউন্টের আরও বেশি ইনফরমেশন দেখতে চান, তাহলে আপনারা লিখবেন নেট ইউজার, দেন সেই ইউজারের ইউজার নেমটি লিখবেন, ইন মাই কেস MEHED। দেন এখন আমি যদি এন্টারপ্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ইউজারটির সম্পর্কে আরও বিভিন্ন প্রকার ইনফরমেশন এখানে শো করছে, যেমন ইউজার নেম, ফুল নেম, কোন তারিখে লাস্ট পাসওয়ার্ড সেট করা হয়েছে, কবে পাসওয়ার্ড এক্সপায়ার হবে, পাসওয়ার্ড কবে চেঞ্জ করতে পারবো, এই সকল অপশনগুলো এখানে আমার শো করছে। সো আপনারা যদি এই কমান্ডটি রান করার পর এখানে দেখেন এমন কোনো ইউজার অ্যাকাউন্ট রয়েছে যেগুলো আপনি ক্রিয়েট করেননি, তাহলে ধরে নেবেন কোনো একজন হ্যাকার রিমোটলি আপনার কম্পিউটারকে অ্যাক্সেস করছে সেই ইউজার অ্যাকাউন্ট দিয়ে। এখন এই ক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে এই ইউজার অ্যাকাউন্টটি রিমুভ করতে হবে। সো এর জন্য আমরা কী করতে পারি, আমরা স্টার্টমেন্টে ক্লিক করব এবং এখানে আমাদের যে ইউজার অ্যাকাউন্টটি থাকবে সেখানে রাইট ক্লিক করব। দেন এখান থেকে যাব আমরা চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস, তাহলে এখানে আপনি আপনার নিজের ইউজার অ্যাকাউন্টটি দেখতে পারবেন। এবং এখান থেকে এগেন যদি আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে আদার ইউজার বলে আরেকটি অপশন থাকবে। সো আপনারা যদি এখানে দেখেন কোনো একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, দেন আপনারা এখান থেকে সেই ইউজার অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলবেন। সো এটি ছিল আমাদের থার্ড স্টেপ। এখন চলুন কথা বলা যাক চার নম্বর স্টেপ নিয়ে। সো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা কোনো অ্যাপ্লিকেশন, সফটওয়্যার অথবা কোনো ফাইল ডাউনলোড করার জন্য আমাদের ব্রাউজার ইউজ করে থাকি, এবং অনেক ক্ষেত্রে এমন হবে যে আপনারা এমন কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন যেখানে র্যান্ডমলি অনেকগুলো পপ আপ আসছে, এবং হতে পারে আপনার কম্পিউটারটি আপনার ব্রাউজারের দ্বারাও এফেক্টেড হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে এই পপ আপগুলোর সাহায্যে আপনার ব্রাউজারে অনেকগুলো লিঙ্ক অটোমেটিক সেট হয়ে যাবে এবং অনেকগুলো অ্যাডঅনস আপনার কম্পিউটারে সেট হয়ে যাবে, এবং সেই সকল অ্যাডঅন এবং লিঙ্ক অথবা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একজন হ্যাকার চাইলে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবে এবং আপনার কম্পিউটার ইচ্ছা মতো সফটওয়্যার ইনস্টল করে দিতে পারবে। সো এই স্টেপে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের ব্রাউজারকে ক্লিন করতে পারি এবং সেখানে যদি কোনো আনওয়ান্টেড লিঙ্ক অথবা আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে থাকে সেগুলোকে রিমুভ করতে পারি। সো আমি অ্যাজুম করে নিচ্ছি আপনারা আপনাদের কম্পিউটারে ক্রম ব্রাউজার ইউজ করেন। সো আমি আমার ক্রম ব্রাউজারটি ওপেন করছি, দেন এখান থেকে আমি ক্লিক করবো এই থ্রি ডটে, দেন এখান থেকে যাবো আমি সেটিংসে। তো সবার প্রথমে আমি কি করব, আমি এখান থেকে অ্যাবাউট ক্রমে যাব এবং চেক করে নিব যে আমার যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটি কি আপডেটেড কি আপডেটেড না, এবং আপডেটেড না হলে অবশ্যই এটিকে আপডেট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোমটি এখন আপডেটেড না, এখানে আপডেট হচ্ছে। দেন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা এখান থেকে যাবেন রিসেট অ্যান্ড ক্লিন নাও, দেন এখান থেকে রিস্টোর সেটিং টু দেয়ার অরিজিনাল ডিফল্ট এটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে রিসেট সেটিংয়ে ক্লিক করতে হবে। তাহলে আপনার ব্রাউজারটি ইনস্টল করার সময় যেরকম ক্লিন অবস্থায় ছিল সেই রকম স্টেটে চলে আসবে। আপনারা এই রিসেটে ক্লিক করার আগে এখানে অংশটি পড়ে নিতে পারেন যে এই রিসেট করলে আপনার কম্পিউটারের সাথে অথবা আপনার ব্রাউজারের সাথে কি কি হতে পারে। এখানে রিসেট সেটিংয়ে ক্লিক করলে আপনার ব্রাউজারের সেটিং এবং ক্রম শর্টকাটগুলো রিসেট হবে, আপনাদের যদি কোনো আনওয়ান্টেড এখানে অ্যাডঅন সেট করা থাকে সেগুলো ডিসেবল হয়ে যাবে এবং আপনার ব্রাউজারের সকল কুকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এই টাস্কগুলো যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে রিসেট বাটনে ক্লিক করবেন।
মনে রাখবেন, এটি করার জন্য কিন্তু আপনার ব্রাউজারের সেভ পাসওয়ার্ডগুলো রিমুভ হবে না। সো আপনারা চাইলে এটি করতে পারেন, এবং এটি অবশ্যই করবেন আপনার ব্রাউজারকে কমপ্লিটলি ক্লিন করার জন্য। দেন আপনারা যেটি করতে পারেন, আপনারা ক্লিক করবেন ক্লিন আপ কম্পিউটার এখানে, দেন এখান থেকে ফাইন বাটনে ক্লিক করবেন। এবং ফাইন বাটনে ক্লিক করার সাথে সাথে এই ক্রোম ব্রাউজারটি আপনার কম্পিউটারে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার রয়েছে সেগুলোকে স্ক্যান করবে এবং ফাইন করার ট্রাই করবে যে কোনো প্রকার হার্মফুল সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে ইনস্টল আছে কিনা। সো জাস্ট নর্মালি এই ফাইন বাটনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে শো করছে চেকিং ফর হার্মফুল সফটওয়্যার। এখন এই ক্রোম ব্রাউজারটি আপনার কম্পিউটারকে কমপ্লিটলি স্ক্যান করবে, এবং এখান থেকে যদি কোনো হার্মফুল সফটওয়্যার ডিটেক্ট করে তাহলে আপনাকে এটি জানিয়ে দেবে যে এই সফটওয়্যারটি হার্মফুল, আপনি এটি রিমুভ করুন। সো এই সকল প্রসেসগুলো মেনে আপনি আপনার কম্পিউটারকে ক্লিন আপ করতে পারেন। এখন আপনাদের যদি এরকম সিচুয়েশন চলে আসে যে আপনার এই সকল স্টেপগুলো ফলো করেও আপনার কম্পিউটারটি কমপ্লিটলি রিমুভ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার লাস্ট স্টেপ যেটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনার কম্পিউটারে ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করে নেবেন। এতে কি হবে, আপনার কম্পিউটারে যতগুলো ম্যালিসিয়াস সফটওয়্যার, ম্যালওয়্যার, ভাইরাস এগুলো থাকবে এই সব কিছু রিমুভ হয়ে যাবে, যদি না হ্যাকার তাদের ম্যালিসিয়াস কোডটি আপনার বায়োসে ইনজেক্ট করে দেয়। ওকে বন্ধুরা, সো এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সকল স্টেপগুলো দেখালাম সেই সকল স্টেপগুলো ফলো করার মাধ্যমে আপনারা চাইলে আপনারা আমাদের হ্যাক হয়ে যাওয়া কম্পিউটারকে ক্লিন করে ফেলতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।